জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে যখন বাংলাদেশের বিরাট অংশ সাগরে নিমজ্জিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, ঠিক সেই সময়ই বঙ্গোপসাগরের বুকে দেখা দিয়েছে আরেক বাংলাদেশের হাতছানি। সেখানে সমুদ্রের অথৈ জলে প্রাকৃতিকভাবেই বিশাল বিশাল চর জেগেছে, গড়ে উঠেছে মাইলের পর মাইল ভূখণ্ড। দীর্ঘদিন ধরে শুধুই ডুবা চর হিসেবে পরিচিত বেশ কয়েকটি চরভূমি ইতিমধ্যে স্থায়ী ভূখণ্ডে পরিণত হয়েছে। সেসব স্থানে জনবসতিও গড়ে উঠেছে। একই ধরনের আরও প্রায় 20টি নতুন ভূখণ্ড এখন স্থায়িত্ব পেতে চলেছে। বঙ্গোপসাগরের 2-3 বছর ধরে জেগে থাকা এসব দ্বীপখণ্ড ভরাট জোয়ারেও আর তলিয়ে যাচ্ছে না, বরং দিন দিন বেড়েই চলেছে এর আয়তন। এর মধ্যে হাতিয়ার দুঃখ, নদীভাঙ্গন হলেও হাতিয়াকে ঘিরে জেগে ওঠা চরগুলো দ্বীপবাসীকে আশার আলো দেখাচ্ছে। বায়ার চর, নঙ্গলিয়া নলের চর, কেরিং চর এবং পূর্ব দিকে উড়ির চর পর্যন্ত যে বিশাল এলাকা ইতিমধ্যে জেগে উঠেছে, তা ক্রমাগত দক্ষিণ দিকে অগ্রসর হয়ে হাতিয়াকে ছুঁই ছুঁই করছে। এই চরাঞ্চল মূল হাতিয়ার চেয়ে অনেক বড়, দীর্ঘতম ভূখণ্ডের ইশারা দিচ্ছে বাংলাদেশকে। হাতিয়া দ্বীপের দক্ষিণাংশে জেগে উঠেছে অনেক চর। নিজুম দ্বীপের আশপাশের চরগুলো যেভাবে পলিবাহিত হয়ে জেগে উঠছে, তা অব্যাহত থাকলে নোয়াখালী জেলার চেয়েও বড় আয়তনের ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটবে নিঃসন্দেহে। হাতিয়াকে ঘিরে বিশাল বিশাল আয়তনের চরগুলো জেগে ওঠার বর্তমান হার অব্যাহত থাকলে এবং নদী ও ভূবিশেষজ্ঞ দ্বারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাতিয়া ভাঙনের মাত্রা অনেকাংশে কমানো গেলে অদূর ভবিষ্যতে গোটা বাংলাদেশের চেয়েও বড় এক ভূখণ্ড সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজুম দ্বীপ, নলের চর, কোয়ারিং চর, জাহাজের চর সহ বেশ কয়েকটি নতুন দ্বীপ যেন আরেক বাংলাদেশ জানান দিচ্ছে। এর মধ্যে নিজুম দ্বীপে গড়ে উঠছে 50,000 লোকের নতুন বসতি ও বনায়ন। যে মুহূর্তে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রতিক্রিয়ায় বাংলাদেশ সহ কয়েকটি দেশের সিংহভাগ ভূখণ্ড সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে, ঠিক সেই মুহূর্তেই দেশের এই অভাবনীয় সম্ভাবনা সীমাহীন আশা জাগিয়েছে জনমনে। এখনো অন্তত 40-50টি ডুবোদ্বীপ রয়েছে, যা আগামী 5-7 বছরের মধ্যে জেগে উঠবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে সাগরের বুকে অসংখ্য ডুবোচরকে স্থায়ী ভূমিতে পরিণত করতে সেখানে প্রাণপণ লড়াই চালাচ্ছেন বনকর্মীরা। তাদের নীরবে নিবৃতে পরিচালিত সে বিপ্লবে আরও 20,000 বর্গমাইল ভূখণ্ড মানচিত্রে সংযুক্ত করার প্রাণপণ চেষ্টা চলছে। ম্যানগ্রোভ বন সৃজনের মাধ্যমে পলিমাটি আটকে তৈরি করা হচ্ছে নিজুম দ্বীপের মতো দৃষ্টিনন্দন বনাঞ্চল। ফলে কয়েক বছরের চেষ্টাতেই জেগে থাকছে চরভূমি, গড়ে উঠছে নতুন নতুন দ্বীপখণ্ড। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমপরিমাণ ভূখণ্ড জেগে উঠছে বলেও দাবি করছেন বন ও পরিবেশ মন্ত্রী। জেগে ওঠা এই ভূখণ্ডের আয়তন প্রায় 45,000 বর্গমাইল বলে জানান তিনি। বনমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই বিশাল ভূখণ্ডকে যত দ্রুত ব্যবহার উপযোগী করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, এজন্য প্রয়োজনে বিদেশি সহায়তা গ্রহণ করা হবে। মন্ত্রী বলেন, সুন্দরবন উপকূলে জেগে ওঠা চরে অচিরেই বনায়ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।